ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আরও একটি নতুন সরকারি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে বিভিন্ন পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলুন বন্ধুরা জেনে আসি কীভাবে এই চাকরির জন্য আবেদন করবেন এবং এই চাকরির যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ এবং আরও অন্যান্য তথ্য। আর ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ওই লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন চাকরি সম্পর্কিত সমস্ত তথ্য সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। শুরুতেই আপনারা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড অর্থাৎ WBACTCL এর তরফ থেকে পাবলিশ করা হয়েছে। কিছুদিন আগেও কিন্তু WBACDCL এবং WBACTCL এর তরফ থেকেও রিক্রুটমেন্ট করা হয়েছিল। তো সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কিন্তু আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটিকে দেখে নিতে পারেন। তো দেখুন এই যে নোটিফিকেশনে কী বলেছে, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটা দিয়ে দিয়েছে এবং ডান দিকে কিন্তু টোটাল ছটি পদে যে নিয়োগ করা হচ্ছে সেই পদগুলোর নাম দিয়ে দিয়েছে এবং বাদিকে বলেছে ইম্পর্টেন্ট ডেট সম্পর্কে কিছু। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন রেজিস্ট্রেশন 3/1/2019 11 AM। অর্থাৎ কিন্তু আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন 23 জানুয়ারি 2019 সকাল 11 থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 24/1/2019 11:59 PM। অর্থাৎ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন 24 জানুয়ারি 2019 রাত 12টার আগে পর্যন্ত। এবং এখানে বলছে অনলাইন টেস্ট মে টেন্টেটিভ বি হেল্ড ইন দ্য লাস্ট উইক অফ ফেব্রুয়ারি 2019। অর্থাৎ কিন্তু আপনাদের অনলাইনে যে টেস্টটি নেওয়া হবে সেই টেস্টটি কিন্তু ফেব্রুয়ারির যে লাস্ট উইক সেই লাস্ট উইক কিন্তু সম্ভবত হবে 2019-এর ফেব্রুয়ারি লাস্ট দিকে কিন্তু হবে সম্ভবত। তো এখানে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, আমি A to Z এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনাদের কাছে আশা করব ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সমস্ত কিছু দেখে বুঝে নেবেন। তো দেখুন ফার্স্টে কী বলেছে, ডিটেলস অব দ্য পোস্ট। তো এখানে দেখুন কী বলছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এক্ষেত্রে টোটাল 75টি পোস্ট রয়েছে। এক্ষেত্রে কিন্তু কী বলেছে, পে স্কেল 15,600 থেকে কিন্তু 39,100 পর্যন্ত, সাথে গ্রেড পে দেওয়া হবে 5,400 পর্যন্ত। এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশান অর্থাৎ যোগ্যতা চাওয়া হয়েছে ফুল টাইম 4 ইয়ার্স বিই অথবা বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিএসসি এইচ ইন ফিজিক্স উইথ 3 ইয়ার্স বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট অ্যাপ্রুভড AICTE অথবা ITS। তো এই যোগ্যতা থাকলে কিন্তু অবশ্যই আপনার এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। হ্যাঁ, আর এখানে কী বলেছে, পরবর্তী পোস্টটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, এক্ষেত্রে কিন্তু টোটাল 10টি পোস্ট রয়েছে। এর ক্ষেত্রে স্যালারি হতে পারে 15,600 থেকে 39,100 পর্যন্ত, সাথে গ্রেড পে দেওয়া হবে 5,400 পর্যন্ত। যোগ্যতা কী বলেছে, ফুল টাইম 4 ইয়ার্স বিই অথবা বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান বিএসসি এইচ ইন ফিজিক্স ইলেকট্রনিক্স উইথ 3 ইয়ার্স বিটেক ডিগ্রি ইন রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। হ্যাঁ, এই যোগ্যতা থাকলে কিন্তু এই চাকরির ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। হ্যাঁ, তো পরবর্তী পোস্টটি কী বলেছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এক্ষেত্রে টোটাল 15টি পোস্ট রয়েছে। এক্ষেত্রে বেতন হতে পারে 15,600 থেকে 39,100 পর্যন্ত, সাথে গ্রেড পে দেওয়া হবে 5,400 পর্যন্ত। এক্ষেত্রে কী যোগ্যতা কী বলছে, ফুল টাইম 4 ইয়ার্স বিই অথবা বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অফ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই AICTE অথবা ITS। হ্যাঁ, এক্ষেত্রে পরবর্তী পোস্টটি কী বলেছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরি। হ্যাঁ, এক্ষেত্রে কী বলেছে, টোটাল আপনাদের স্যালারি হতে পারে 15,600 থেকে কিন্তু 39,100 পর্যন্ত এবং সাথে গ্রেড পে দেওয়া হবে 5,400 পর্যন্ত। যোগ্যতা দেখতেই পাচ্ছেন এখানে কী বলে দিয়েছে। পরবর্তী পোস্টটি হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এক্ষেত্রে টোটাল 10টি পোস্ট রয়েছে। স্যালারি হতে পারে 15,600 থেকে 39,100 পর্যন্ত, সাথে গ্রেড পে দেওয়া হবে 5,400 পর্যন্ত। যোগ্যতা ডান দিকে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে জুনিয়র। পরবর্তী পোস্টটি হলো জুনিয়র এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এক্ষেত্রে টোটাল 25টি পোস্ট রয়েছে।
এক্ষেত্রে বেতন হতে পারে 9,300 থেকে 38,800 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে দেওয়া হবে 4,700 টাকা পর্যন্ত। এবং সাইটে কিন্তু যোগ্যতা বলে দিয়েছে, কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে সেটা কিন্তু বলে দিয়েছে এখানে। আর এখানে কিন্তু কিছু নোটস দিয়েছে, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে তো এখানে কি বলে দিচ্ছে, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ এবিলিটি টু রিড স্পিক অ্যান্ড রাইট বেঙ্গলি অথবা নেপালি ল্যাঙ্গুয়েজ, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো তো আপনারা দেখলে বুঝে যাবেন একবার, যারা যারা এই চাকরির ফর্মটিকে ফিল আপ করতে চান তো অবশ্যই দেখে নেবেন। তো এক্ষেত্রে এজ কী বলেছে, দ্য এজ অফ দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি বিটুইন 18-27 ইয়ার্স এজ অন 1/1/2019। অর্থ কিন্তু আপনাদেরকে অবশ্যই 18-27 বছরের মধ্যে বয়স হলে এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন, আর আপনারা বয়সের হিসাব করবেন 1/1/2019 অনুযায়ী। আর এখানে কী বলছে, লোয়ার লিমিট অফ ডেট অফ বার্থ, অর্থাৎ আপনাদের মানে মিনিমাম যে বার্থ, তো সেই বার্থের ডেট দিয়ে দিয়েছে, আর আপার লিমিট অফ এজ বার সেটাও দিয়ে দিয়েছে। তো SC/ST-দের ক্ষেত্রে এবং OBC-দের ক্ষেত্রে যে 5 বছর এবং 3 বছর যে ছাড়টি দেওয়া থাকে, সেই ছাড়টি কিন্তু এই চাকরির ক্ষেত্রেও রয়েছে। তো আপনারা অবশ্যই এগুলো সমস্ত কিছু দেখে নেবেন। আর এখানে কিন্তু বলে দিয়েছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং টোটাল যে 6টি পোস্ট রয়েছে, সেই পোস্টের ক্ষেত্রে কোন পোস্টের ক্ষেত্রে কতগুলো করে আর কি ভ্যাকান্সি রয়েছে, কোন ক্যাটাগরি থেকে সমস্ত কিছু বলে দিয়েছে। SC/ST, OBC, জেনারেল এবং জেনারেল এক্সটেন্ডেড ক্যাটাগরি সমস্ত কিছু কিন্তু বলে দিয়েছে এখানে। টোটাল কিন্তু 143টি পোস্ট রয়েছে। আর এক্ষেত্রে রিজার্ভেশন ফর মেটেরিয়া স্পোর্টসম্যান, মেটেরিয়া স্পোর্টসম্যানদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু ছাড় রয়েছে। তো ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, এগুলো সমস্ত কিছু আপনারা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই একবার ভালো করে বুঝে যাবেন। তো আপনাদের এখানে মোড অফ সিলেকশন বলে দিয়েছে কিন্তু, অর্থাৎ কীভাবে আপনাদের এই চাকরির ক্ষেত্রে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো কম্পিউটার বেসড টেস্ট অথবা অনলাইন টেস্ট আপনাদের একটা নেওয়া হবে। এটা কিন্তু অল নোটিফাইড পোস্ট, পোস্ট কোড 1-6, অর্থাৎ 1-6 পর্যন্ত যে টোটাল 6টি পোস্টের জন্য কিন্তু 100 মার্কসের টোটাল পরীক্ষা হবে এবং 90 মিনিটের সময় দেওয়া হবে। এবং ডোমেইন মার্কস অর্থাৎ পার্ট এ থেকে 60 এবং পার জেনারেল অ্যাপটিটিউড থেকে কিন্তু 60-20 নম্বর এবং ইংলিশ টেস্ট থেকে 15 নম্বর এবং বেঙ্গলি অথবা নেপালি থেকে কিন্তু 5 নম্বরের কোশ্চেন আসবে। এবং মিডিয়াম অফ এক্সামিনেশন অর্থাৎ ইংলিশে কিন্তু কোশ্চেন করা হবে এবং মার্কস পার কোশ্চেন অর্থাৎ প্রত্যেক কোশ্চেনের কিন্তু 1 নম্বর করে থাকবে। এবং নাম্বার অফ অ্যান্সার অপশন ABCD অর্থাৎ প্রত্যেক কোশ্চেনে 4টে করে কিন্তু অপশন দেওয়া থাকবে, সেখান থেকে আপনাদের বাছাই করে নিতে হবে। নেগেটিভ মার্কিং, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং। আচ্ছা, এখানে কিন্তু এই পরীক্ষায় আপনাদের কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ কোনো ভুল উত্তর দিলে কিন্তু কোনো নাম্বার আপনাদের এক্ষেত্রে কাটা হবে না। এবং এখানে বলেছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস, অর্থাৎ আপনাদের এই চাকরির ক্ষেত্রে আপনাদের মিনিমাম কত মার্কস পেলে আপনারা পাস করতে পারবেন। তো এখানে বলে দিয়েছে 40% ফর আনরিজার্ভ OBC-A অ্যান্ড OBC-B, 35% ফর শিডিউল কাস্ট, 30% ফর শিডিউল ট্রাইব, 30% ফর ফিজিক্যাল PH ক্যান্ডিডেট, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট। অর্থাৎ কিন্তু বলে দিয়েছে আপনাদের 40% মার্কস পেলে আপনারা জেনারেল বা OBC যারা রয়েছে তারা কিন্তু এই চাকরির ক্ষেত্রে কোয়ালিফাই করবেন। এবং 35% হচ্ছে শিডিউল কাস্ট এবং 30% হচ্ছে শিডিউল ট্রাইব এবং 30% কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য। হ্যাঁ, এবং পার্সোনালি কিন্তু তারপর ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ মার্কস কিন্তু 25% নেওয়া হবে এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন ইংলিশ, বেঙ্গলি, ইন নেপালি। হ্যাঁ, ফর অল দ্য নোটিফাইড পোস্ট দেয়ার উইল হ্যাভ স্কোর মিনিমাম 5 out of allotted 20, অর্থাৎ ইংলিশ, বেঙ্গলি এবং নেপালি থেকে কিন্তু 20 নম্বরের কোশ্চেন করা হবে, সেখানে কিন্তু মিনিমাম আপনাদের পাস পেতেই হবে, তাহলে কিন্তু এই চাকরির ক্ষেত্রে আপনারা আর কি কোয়ালিফাই করতে পারবেন। তো হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কীভাবে আবেদন করবেন, তো আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 23 জানুয়ারি 2019 থেকে সকাল 11:00 থেকেই, এবং আপনারা কিন্তু 24 জানুয়ারি 2019 রাত 12:00 আগে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর কীভাবে আবেদন করবেন, এটা হলো তার অফিসিয়াল যে ওয়েবসাইট www.wbactcl, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবং ওয়েবসাইটে আপনাদের ক্লিক করার পরে কিন্তু অবশ্যই আপনাদের কেরিয়ার অপশন লিঙ্কটায় আপনাদের ক্লিক করতে হবে, তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই অনলাইনের যে প্রসেসটা সেটা কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে বলে দিয়েছে, রেজিস্ট্রেশন step 1, তো step 2, এইভাবে কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে। তো এগুলোই আপনারা সমস্ত কিছু একবার দেখে নেবেন, তাহলে হয়তো আপনাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে সুবিধা হবে। আর এখানে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন ফর দ্য অ্যাপ্লিকেন্টস, তো এখানে আপনাদের মেল এই WBACTCL কিন্তু মেল আইডি, হেল্পলাইন নাম্বার এবং টাইমিং দিয়ে দিয়েছে। তো যদি আপনাদের ফোন করা বা এই অ্যাপ্লিকেশন করতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা ফোন করে জেনে নিতে পারেন বা মেল করতেও পারেন যদি কোনো অসুবিধা হয়। তো বন্ধুরা, মোটামুটি সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন
এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন, এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী চাকরি সম্পর্কিত সমস্ত তথ্য সঠিক সময়ে পাওয়ার জন্য।